আসসালামু আলাইকুম ক্লাসার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম সবাইকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে। তো আমাদের আজকের ভিডিও করার আগেই আমি কমপ্লিট করে ফেলছি আমাদের ড্রাগন স্পটলাইট ইভেন্ট, যেটা আমাদের এই ইভেন্ট পাসের সঙ্গে অ্যাড করা হয়েছে। কিন্তু এই ইভেন্ট পাসের মধ্যে না আছে সুন্দর কোনো ডেকোরেশন, না আছে কোনো হিরো স্কিন, তারপরেও এই ইভেন্টটাকে সবাই বেস্ট ইভেন্ট বলতেছে। তো কী জন্য সবাই এটাকে বেস্ট ইভেন্ট বলতেছে সেটা জানার জন্য ভিডিও আপনাদের দেখতে হবে। পাঁচ দিন আগে আপনারা জেনে গেছেন যদিও, কিন্তু আমি এক্সাইটেড, কারণ সেই জিনিসগুলো আমি এখনও ইউজ করতে পারিনি। অলরাইট, তো এই ইভেন্ট পাসটাকে সবাই বেস্ট ইভেন্ট পাস বলতেছেন। তো এর একটা কারণ আছে যে আপনি ইভেন্ট পাস বাই না করেও ট্রেডার শপের মধ্যে সবচেয়ে দামি জিনিসটা নিতে পারবেন, ঠিক আছে? অন্যবারে আমাদের ইভেন্ট পাস কিনতে হতো অথবা আমাদের যে কোনো একটা আইটেম নিতে পারতাম বেস্ট আইটেমগুলোর মধ্যে, কিন্তু এবারে বেস্ট আইটেম শুধুমাত্র একটাই দেওয়া হয়েছে। অন্যবারের ইভেন্ট পাসগুলোতে আপনারা একটা জিনিস হয়তো নোটিস করবেন যে আমাদের হিরো ইকুইপমেন্টের পাশাপাশি একটা হিরো স্কিন দেওয়া হয়তো, কিন্তু এবার হিরো স্কিন না দিয়ে তারা শুধুমাত্র হিরো ইকুইপমেন্ট একটা দিয়ে দিছে। তো আপনারা বুঝেন যে এই হিরো ইকুইপমেন্টটা কতটা বেশি পাওয়ারফুল। তো এখানে দেখতেছি আমরা ঠিক এইভাবে এই হিরো ইকুইপমেন্টটা কাজ করবে, যেটা লেভেল কততে আছে, এখানে লেভেল ওয়ানে আছে। তো লেভেল ওয়ানেই এত বেশি ড্যামেজ করতেছে, তো ম্যাক্স লেভেলে কেমন ড্যামেজ করবে তো সেটাই আমরা দেখব। কিন্তু তার আগে আমাদের এটা কিনতে হবে। তো আমাদের কাছে যথেষ্ট মেডেলস নাই, আমরা এখান থেকে কালেক্ট করে নিই এই রিওয়ার্ডগুলা। যদি কালেক্ট করি সবগুলা মিলিয়ে এই জিনিসটা নেওয়ার মতো যথেষ্ট পরিমাণ থাকবে মেডেল, আবার বেঁচেও যাবে কিছু যেগুলো দিয়ে আমরা নিচের থেকে কিনতে পারি। এবার ইন্টারেস্টিং কিছু দেয়নি, শুধুমাত্র এই জিনিসটাই দিছে। যদি হিরো স্কিন থাকতো আমার মনে হয় না এবার কেউ হিরো স্কিন নিতেন। প্রতিবারে আমি বলি যে হিরো স্কিন না নিয়ে ইকুইপমেন্ট নেন, কিন্তু সবাই আমার কথা না শুনে নিয়ে নেন স্কিন। তো তারপরে আবার যখন শপের মধ্যে আসে তো তখন জেমস খরচ করে আপনারা কিনেন। তো যাদের কাছে জেমস আছে তারা তো নিতেই পারবেন ইজিলি, আর যাদের নাই কিনে নিচ্ছেন অনেকে, যেটা আমি দেখতেছি, ঠিক আছে? তো এখানে আমরা এবার ইভেন্ট পাসটাকে কিনতেছি না, কারণ আমার মনে হয় না এটা কেনা ওয়ার্দি। তো তারপরে আপনারা যদি কিনতে চান ইভেন্ট পাস, তাহলে কিন্তু আমার কাছ থেকে কিনতে পারেন, আমার শপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা চাইলে ইভেন্ট পাস সহ গোল্ড পাস, এই গোল্ড পাস যে কোনো ধরনের এই শপের মধ্যে এখান থেকে যে কোনো জিনিস আপনারা ইজিলি বাই করে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে, আবার কম টাকার মধ্যে। তো ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, যান অ্যান্ড দ্রুত চেক আউট করে আসেন। তো আমরা কিনতেছি না এবার, ঠিক আছে? এর মানে নয় যে আপনারা কিনবেন, আপনাদের যদি মনে হয় যে এখান থেকে সবগুলো জিনিস লাগবে তো মেডেল তো অবশ্যই লাগবে, তো সেই জন্য আপনাদের ইভেন্ট পাস কিনতে হবে এক্সট্রা মেডেল পেতে হলে। যাই হোক, বক বক বাদ দিয়ে আমরা চলে যাই শুরুর দিকে, যেখান থেকে আমরা রিওয়ার্ড নিয়ে নেই, এগুলো নিয়ে ফেলছি, বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা নেই সুপার মেডেলস, 600 সুপার মেডেল, গ্লোই ওর, শাইনি ওর, গ্লোই সুপার মেডেল, গ্লোই সুপার মেডেল, আর একটা কি গবলিন এক্সপ্লোরার, ঠিক আছে? তো এটা আমরা সেট করে নিই, আই লাভ স্ট্যাচুস। তো এই জিনিসটার কালেকশন আমরা রাখি এখানে। এবার একটা স্ট্যাচু দিছে তো সেটা তেমন একটা ভালো নয়। কী এটা, ক্লাশ অফ ক্ল্যান্সের পতাকা নিয়ে দাঁড়ায় আছে হাতে শিল্ড, গবলিন কি ভালো হয়ে গেল নাকি? চুরি থেকে ক্যাপ্টেন আমেরিকা হয়ে গেছে আমাদের গবলিন। ওকে, সো আমরা এখন যাব ঠিক এইখানের মধ্যে, এর ভেতরের দিকে। তো আমরা চাইলে বোনাস ট্র্যাক কমপ্লিট করে আরও পাইতে পারি কত মেডেল, অনেকগুলাই 1170 মেডেল, তো সেগুলো আমাদের দরকার নাই। আমরা এখান থেকে ফায়ার বলটাকে এখন নিয়ে নিব। তো চলেন ফায়ার বলটাকে কিনি, 1 2 3 অ্যান্ড লেটস গো। আর আপনারা ফায়ার বলের ইউজ কে কীভাবে করতেছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। এই প্রথম আমি ফায়ার বল ইউজ করতেছি, নতুন চ্যালেঞ্জ যে আসছে আমি সেটা তো অ্যাটাকই করি নাই। তো চলেন আমরা সেট করি আমাদের ওয়ার্ডেনের জন্য এই ইকুইপমেন্টটা, ঠিক আছে? তো এটা আপনি কোনটার বদলে ইউজ করতে পারেন জানেন? এখানে আগে যাই, তারপরে বলতেছি, দাঁড়ান। তো আপাতত আমরা ইউজ করতেছি রেড জেম, আর ইউজ করতেছি ইটার্নাল টোম। তো একটা কথা বলে রাখা ভালো, এই লেভেল ওয়ানের ফায়ারবলটা তেমন একটা মনে হয় না কার্যকরী হবে, ঠিক আছে? ম্যাক্স লেভেল হলে তখন গিয়ে সেটা কাজে লাগবে, তো আমরা এটাকে ম্যাক্সই করি। আমরা যদি এখান থেকে এই জিনিসটা করি না, দাঁড়ান, এখানে ম্যাক্সিমাম লেভেল আগে নিয়ে নিই, অনেকগুলো তো এই জিনিসগুলো আছে, তাই না? লেভেল 8 9 10 11 12 13 14 15, আরে বাপরে কতগুলো যাবে, আচ্ছা 15 পর্যন্ত চলে গেছে, তাই না? তো 15 পর্যন্ত চলে গেছে। তো এখানে আমাদের এই ইটার্নাল টোম, যেটা আমাদের আইকনিক অ্যাবিলিটি, ওয়ার্ডেন মানেই বুঝে মানুষ এই ইটার্নাল টোম, তো এটাকে তো আমরা সরাইতে পারি না, এটা আমরা রাখবোই, ঠিক আছে? এটা অনেক বেশি দরকার, আর ইগলের হিট থেকে বাঁচার জন্য, জায়ান্ট বমের হাত থেকে বাঁচার জন্য, আরও জিনিসপত্র বাঁচার জন্য, ঠিক আছে? তো আমরা এটা ইউজ করবো এই জিনিসটার বদলে, রেড জেমের বদলে। রেড জেমও হেল্পফুল, কিন্তু আমি মনে করতেছি ফায়ার বলটা বেশি হেল্পফুল হবে, ঠিক আছে? তো চলেন আমরা এখন টেস্ট করি, যদি আমাদের এটা ম্যাক্স নয়। তো ম্যাক্স টেস্ট আউট করার একটা উপায় আছে, সেটা হচ্ছে আমাদের এই জায়গাতে, যেহেতু আমরা চ্যালেঞ্জ অ্যাটাক করিনি তো অ্যাটাক করে দেখিয়ে নিতে পারি আমরা এটা কেমনে কাজ করে।
তো আমি দেখতেছিলাম সুমিতের ভিডিও সবচেয়ে সহজ, তো তাকে ফলো করে আমরা 3-star করবো। আজকে আমাদের নতুন কোনো ব্রেন খাটাবো না, স্ট্র্যাটেজিও খাটাবো, আর খাটাইলেও কী হবে আপনারা বলেই দিবেন যে কপি কপি অমুকের কপি তমুকের কপি। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে সুমিত কী করতেছিল এখানে, এগুলো একটা দিয়ে দুইটা এগুলো দিচ্ছে, একটা এগুলো দিচ্ছে, আর এই দুইটা, তারপর এই পাশেও সেম কাজ করতেছে, তাই না? একটা দিয়ে এক দুই এক দুই, তারপরে ওয়েট করতেছে এখানে, তাই না? দেরিতে করতেছে। আরে আরে ভুল হয়ে গেল নাকি? না না ভুল হয়নি। আরে এখানে একটা ফ্রিজ দে, ধ্যাত এরকম তো কথা ছিল না। হ্যাঁ হ্যাঁ এরকম তো কথা ছিল না। আরে 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 আচ্ছা ই করতেছিল কোনগুলোকে। আচ্ছা এমন পাওয়ারফুল হয়েছে তো ক্লোন করার, ক্লোন বলতে এই এই জিনিসগুলো নেওয়ারও দরকার নেই, এখানে এমনিতেই চলে যাবে। দেখেন শুধুমাত্র ওয়ার্ডেন দিয়েই এগুলো ডাউন হয়ে যাবে, হিলার দেওয়ারও দরকার নেই। না আছে আছে, এখানে হিলার দেওয়ার দরকার আছে, যে যেহেতু এই এই টাউন হল একটু ড্যামেজ দিবে না, তো হিলার না দিলে কেমন লাগে। তো এখানে আমাদের, ও এখানে তো ই করতে ভুলে গেছি এই জিনিসটা দিতে, পয়জন। চলো চলো, যখন এই কাছাকাছি যাচ্ছে তখন কে দিচ্ছে অ্যাবিলিটি ধ্রুম করে সবগুলো, এটা একদম ফিনিশ হয়ে যাচ্ছে পুরো এরিয়াটা। তাহলে চিন্তা করেন এটা কেমন পাওয়ারফুল হবে। তো আমি ম্যাক্স করে তারপরেই ইউজ করার জন্য সাজেশন দিব, তো বেশি করে স্টার ইওর, গ্লো ইওর, শাইনি ইওর এই জিনিসগুলো কালেক্ট করেন। তো এখন ওয়ার্ডেন একটু সামনে যাওয়ার পরে অ্যাবিলিটিটা দিচ্ছে, দাঁড়ান। ঠিক এইভাবে অ্যাবিলিটিটা দিচ্ছে। ও দেখেন চতুর্দিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। আরে বাপ রে, হিরো মিরো যত ডিফেন্স ট্রুপস কোনো কিছুর খাওয়া নাই, একদম এক শটেই সব সাফ, পুরাই জোস। আমি বলতেছিলাম না এটা এটার জন্যই আমি মনে করি যে এতদিন পর্যন্ত যত অ্যাবিলিটি দেওয়া হয়েছে, এতদিন আমি জায়ান্ট গান্টলেটকে পাওয়ারফুল মনে করতাম, কিন্তু এই ফায়ার বল দেখার পর এটার মনে হয় না ধারে কাছেও কিছু আসতে পারবে। তো এর চাইতেও পাওয়ারফুল যদি কিছু আসে তাহলে ভাবেন যে সেটা কেমন হবে। তো সেটার জন্য অনেক বেশি এক্সাইটেড, আর পরবর্তীতে আই থিঙ্ক আপনারা রেগুলার আপডেট পাবেন। অ্যান্ড ভিডিও আমার ব্যস্ততা শেষ এবার, সত্যি সত্যি আর দেরি করবো না ইনশাল্লাহ ভিডিও দিতে, রেগুলার ভিডিও দিব। রোজার মাসে কেউ মিথ্যা কথা বলে না, তো আমিও বলতেছি না, ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন। তো স্টে টিউন থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর জলদি দুইটা গুড নিউজ আসতে যাচ্ছে, সেটার জন্য রেডি থাকেন। ঠিক আছে রেডি থাকেন, বি রেডি, আর হয়তো এক সপ্তাহ 10 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন। তো শেষ পর্যন্ত যারা ভিডিও দেখছেন তারা এই নিউজটা পেলেন। ঠিক আছে, কথা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে। বাই, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাস অন।